वेलकम स्टूडेंट, এখন মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজন প্রথমে দুটি দশায় ভাগ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হয়। ক্যারিওকাইনেসিস চারটি দশায় ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার প্রত্যেকটি দশার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। প্রথমে প্রোফেজ। প্রোফেজ দশার শুরুতে এই কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে থাকে এবং প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা পুরোটাই অবলুপ্ত হয়ে যায়। সেই সাথে সাথে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমের আকার ধারণ করে। ক্রোমোজোম কুণ্ডলীকৃত হয়ে এবং তাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদে বাদবাকি অঞ্চল মুক্ত হয়ে দুটি আলাদা আলাদা ক্রোমাটিড গঠন করে। এই যে আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা ক্রোমাটিড। সেই সাথে সাথে প্রাণী কোষের ক্ষেত্রে কোষের সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল তারা বিপরীত মেরুর দিকে গমন শুরু করে। এবার চলে আসি মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় কোষের মধ্যে বেমতন্তু পুরোটা গঠন হয়ে যায় এবং ক্রোমোজোম গুলি সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাইনেটোকোরের সঙ্গে এই বেমতন্তু যুক্ত থাকে এবং কোষের নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোম গুলি অবস্থান করে। একেও আমরা বলি মেটাফেজ প্লেট। তারপরে চলে আসি অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলি পরস্পর আলাদা হয়ে যায় এবং তারা বিপরীত মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ক্রোমাটিড গুলি আলাদা হয়ে গিয়ে বিপরীত মেরুর দিকে গমনের যে প্রবণতা তাকে বলা হয় মেটাকাইনেসিস। এই সময় ক্রোমোজোমকে এল শেপ বা জে শেপ বা আই শেপ বা ভি শেপের দেখতে পাই। এখানে বেমতন্তু তিন রকম হয়। প্রথমে যে বেমতন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে ক্রোমোজোমাল বেমতন্তু বলে। যে বেমতন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে না তাকে বলা হয় অবিচ্ছিন্ন বেমতন্তু। আর দুটি ক্রোমাটিডের মধ্যবর্তী যে বেমতন্তু অবস্থান করে তাকে বলা হয় ইন্টারজোনাল বেমতন্তু। এবার চলে আসি টেলোফেজ দশায়। টেলোফেজ দশা প্রোফেজ দশার ঠিক বিপরীত হয়। এই দশায় কোষের নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব হয় এবং নিউক্লিওলাসেরও পুনরাবির্ভাব হয় এবং কোষের ক্রোমাটিড গুলি তারা আবার ক্রোমাটিন রূপে অবস্থান করে। এই সময় আমরা একটি কোষে দুটি নিউক্লিয়াস দেখতে পাই এবং সেই সাথে সাথে তার সাইটোকাইনেসিস প্রক্রিয়াটাও শুরু হতে থাকে। প্রত্যেকটি কোষে একটি একটি করে সেন্ট্রিওল বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সাইটোকাইনেসিসে চলে আসি। সাইটোকাইনেসিসে কোষের সাইটোপ্লাজম বিভাজন সম্পূর্ণ হয়। প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপথ গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। এবার চলে আসি মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদের বা প্রাণীর বৃদ্ধি হয়। সেই সাথে সাথে বিভিন্ন অঙ্গজ জনন ঘটতে গেলে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। তাছাড়া দেহের ক্ষয় পূরণের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। মাইটোসিসকে সমবিভাজন বলে, এটাও ঠিক। তার কারণ মাইটোসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনিত্রী কোষ থেকে যে অপত্য কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু ডিপ্লয়েড হয়। অর্থাৎ একটি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনিত্রী কোষ তারা বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষ উৎপন্ন করছে তাদেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2n হয়। তাই এই প্রক্রিয়াকে সমবিভাজন বলে। আবার মাইটোসিসকে পরোক্ষ বিভাজনও বলে। কেন?
তার কারণ মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়, সেই জন্য মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলে। যেহেতু আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়া জেনে এসেছি যে অ্যামাইটোসিস প্রক্রিয়াকে প্রত্যক্ষ বিভাজন বলে, কারণ সেখানে দেখেছি আমরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়, কিন্তু মাইটোসিস এবং মিয়োসিসের ক্ষেত্রে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। এখানে আগে নিউক্লিয়াস বিভাজিত হতে হবে, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হবে, এই কারণে মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলে।